হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর সেপ্টেম্বর মাসের 2021 সালের ইংরেজি নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট সিক্সের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করতে চলেছি। তো চলো শুরু করি। তো দেখো, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, অর্থাৎ প্যাসেজটাকে পড়তে বলা হচ্ছে এবং নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলা হচ্ছে। তো পড়ছি, দেখো। প্রনস অলসো লিভ ইন ওয়াটার, অর্থাৎ চিংড়িরা জলে বাস করে। তারপর দেখো, প্রনস আর নট ফিশ, চিংড়িরা মাছ নয়। দে আর ইনসেক্টস, তারা হলো পোকামাকড় বা পতঙ্গ। দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট, তারা খুব দ্রুত সাঁতার কাটতে পারে। দ্য বডি অফ এ প্রন ইজ কভার্ড, চিংড়ির দেহ বা শরীরটা আবৃত থাকে উইথ এ সফট সেল, একটা নরম খোলস দিয়ে। তারপর দেখো, এ প্রন হ্যাজ নো ব্যাকবোন, চিংড়ির কোনো মেরুদণ্ড থাকে না। এবারে চলে আসছি আমরা অ্যাক্টিভিটি ওয়ানে। দেখো কি বলছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলা হচ্ছে। এরটা দেখো, ওয়ার ডু প্রনস লিভ, অর্থাৎ চিংড়িরা কোথায় বাস করে। তোমরা জানো চিংড়িরা জলে বাস করে, তাহলে এখানে লিখতে হবে প্রনস লিভ ইন ওয়াটার, হয়ে গেল। বিটটা দেখো, হোয়াট কভার্স দ্য বডি অফ এ প্রন, চিংড়ির দেহ কি দিয়ে আবৃত থাকে। তোমরা জানো চিংড়ির দেহ একটা নরম খোলস দিয়ে আবৃত থাকে, তাহলে উত্তর হবে দ্য বডি অফ এ প্রন ইজ কভার্ড উইথ এ সফট সেল। এবারে চলে আসছে সিটটা, ডাজ এ প্রন সুইম স্লোলি, অর্থাৎ চিংড়িরা কি ধীরে ধীরে সাঁতার কাটে। না, তোমরা প্যাসেজে পড়েছ দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট, অর্থাৎ তারা খুব দ্রুত সাঁতার কাটে। তাহলে উত্তরটি হবে নো, এ প্রন সুইমস ভেরি ফাস্ট, চিংড়ি খুব দ্রুত সাঁতার কাটে। চলে আসছি আমরা অ্যাক্টিভিটি টুতে। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস এগেনস্ট দ্য স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন বিলো, অর্থাৎ নিচের বাক্যগুলি সত্য হলে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। এরটা দেখো, প্রনস আর ইনসেক্টস, অর্থাৎ চিংড়িরা পোকামাকড় বা পতঙ্গ, এটা সত্য, তাই এর পাশে আমরা টি লিখে দিলাম। বিটটা দেখো, প্রনস হ্যাভ ব্যাকবোন, অর্থাৎ চিংড়ির মেরুদণ্ড আছে। তো আমরা প্যাসেজে পড়েছি এ প্রন হ্যাজ নো ব্যাকবোন, চিংড়ির কোনো মেরুদণ্ড নেই, কাজেই এটা হবে মিথ্যা, অর্থাৎ এখানে আমরা এফ লিখে দিচ্ছি। সিটটা দেখো, প্রনস ক্যান নট সুইম, অর্থাৎ চিংড়িরা সাঁতার কাটতে পারে না। তো আমরা প্যাসেজে পড়েছি তারা খুব দ্রুত সাঁতার কাটে, তাহলে এটা হয়ে যাবে মিথ্যা, অর্থাৎ আমরা এখানে এফ লিখে দিচ্ছি। চলে আসছি আমরা অ্যাক্টিভিটি থ্রিতে। কি বলছে দেখো, ফিল ইন দ্য টেবিল বাই কারেক্টলি অ্যাডিং ডি অর ইডি টু দ্য ওয়ার্ডস, অর্থাৎ নিচের ওয়ার্ডগুলি পাস্ট টেন্সে ডি এবং ইডি যুক্ত করে বসাতে হবে। প্রথমে আছে নাও, তারপরে দেন, নাও মানে এখন, দেন মানে পরে। প্রথম ওয়ার্ডটি দেখো, এ এসকে আস্ক, আস্কের পাস্ট টেন্সে হবে, ইডি যুক্ত হবে, ঠিক আছে, তাহলে হয়ে যাবে আস্কড। এরপর আছে টার্ন, টি ইউ আর এন টার্ন, এর সাথে ইডি যুক্ত হয়ে হবে টার্নড। তারপর আছে স্মাইল, এস এম আই এল ই, এখানে ই থাকার কারণে পাস্ট টেন্সে শুধু ডি যুক্ত হবে, অর্থাৎ স্মাইলড। তারপরে আছে লাভ, এল এ ইউ জি এইচ, পাস্ট টেন্সে হবে লাভড, ইডি যুক্ত হবে, এল এ ইউ জি এইচ ইডি লাভড। তাহলে তোমাদের অ্যাক্টিভিটি থ্রিটা কমপ্লিট করে দিলাম। এবারে চলে আসছি আমরা অ্যাক্টিভিটি ফোরে। রাইট ফোর সেন্টেন্স অ্যাবাউট ফ্রগস, অর্থাৎ ব্যাঙের সম্পর্কে চারটে বাক্য তোমাদের লিখতে হবে, এখানে পাঁচ নাম্বার দেওয়া আছে। তো অ্যান্সারটি দেখে নাও, ফ্রগ আর অ্যাম্পিবিয়েন্স, অর্থাৎ ব্যাং হলো উভচর প্রাণী। ফ্রগ ক্যান নট লিভ ইন দ্য সি অর এনি সল্ট ওয়াটার, ব্যাং সমুদ্র বা কোনো লবণাক্ত জলে বসবাস করে না। ফ্রগ অ্যাবসর্ভ ওয়াটার থ্রু দেয়ার স্কিন সো দে ডু নট নিড টু ড্রিঙ্ক, অর্থাৎ ব্যাং তাদের ত্বকের মাধ্যমে পানি শোষণ করে যাতে তাদের
পান করার প্রয়োজন হয় না। ফ্রগস ইট ইনসেক্টস, ব্যাং পোকামাকড় খায়। সো ভিডিওটি এই পর্যন্ত, এবং তৃতীয় শ্রেণীর অল সাবজেক্টের অ্যাক্টিভিটি টাস্কের উত্তর পেতে অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও।